করোনা ভাইরাস সংক্রান্ত লকডাউন পরিস্থিতিতে অসহায় হয়ে পড়েছে গ্রামাঞ্চলের খেটে খাওয়া মানুষগুলি জীবিকা নির্বাহের কারণে বৃদ্ধ বৃদ্ধাদেরও কাজের সন্ধানে বের হতে হয় এমন পরিস্থিতিতে গ্রাম অঞ্চলের এই অসহায় মানুষগুলির পাশে এসে দাঁড়িয়েছে রাজগঞ্জ ব্লকের বিভিন্ন কমিটির সদস্যরা এবং সহৃদয় যুবকেরা রাজগঞ্জ ব্লকের আম্বারি এলাকার হাটখোলা মন্দির কমিটির সদস্যরা এলাকায় থাকা খেটে খাওয়া অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের হাতে তুলে দিলেন পাঁচ কেজি চাল ডাল সয়াবিন সহ অন্যান্য খাদ্য সামগ্রী এই অসহায় মানুষের কথা চিন্তা করে এগিয়ে আসেন রাজগঞ্জ ব্লকের পাগালুপাড়ার যুবকেরা তারা এলাকার প্রায় চারশো পরিবারের হাতে তুলে দেন পাঁচ কিলো চাল আলু বিস্কুট সাবান সহ অন্যান্য খাদ্য সামগ্রী লকডাউন পরিস্থিতিতে এই সকল মানুষগুলি অসহায় হয়ে পড়েছেন বলে জানান কমিটির সদস্যরা অন্যদিকে বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতে গধেয়াগঞ্জ গ্রামের পঞ্চায়েত সদস্য জাকির হোসেন তার এলাকায় থাকা প্রায় চারশো পরিবারের হাতে তুলে দিলেন তিন কিলো চাল দু কিলো আলু দু কিলো কোয়াশ বাঁধাকপি সহ অন্যান্য খাদ্য সামগ্রী লকডাউন পরিস্থিতিতে গ্রামের অসহায় মানুষগুলির সমস্যা মেটাতে এমন উদ্যোগ তিনি নিয়েছেন বলে জানালেন গ্রাম পঞ্চায়েত সদস্য জাকির হোসেন